অদ্ভুত 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 কি ওয়েব সিরিজ সামনে আসছে না ও অদ্ভুত মেকআপ না না তাই মেকআপ না না তাই অদ্ভুত হ্যাঁ সুসময় তো এই কারণে সুসময়টা কি মানে সুসময়ে আপনি অপলাপ করছেন আপনারা দুজনেই তো ওয়েব সিরিজে কাজ করেছেন এবং অনেকগুলো ওয়েব সিরিজে আপনারা কাজ করেছেন আপনি ওয়েব সিরিজের আর্টিস্ট নিয়ে কাজ করছেন নাটকে এই আর্টিস্টদের নিয়ে আসলে আমি এই ছোট্ট পরিসরে আসলে ওই রকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করতেছি আর কি বুঝছেন গল্পের জায়গায় বলেন বা আমি একটু গল্প বলতে চাই আর কি তো সেই জায়গার থেকে আর কি এদেরকে কাস্টিং করা আর কি আচ্ছা গল্পটা কি গল্পটা তো আসলে আমরা যে স্ক্রিনে আসলে এরপরে দেখতে পারলে ভালো আর কি আমি এটা বলতে চাচ্ছি না বাট একটা বলতে পারি যে একটা সুন্দর একটা গল্প দেখতে পাবে আর কি দর্শক আপনার চরিত্রটা কি মেয়ের লাইফস্টাইল ওর কর্মজীবন হোক বা ওর পার্সোনাল জীবন হোক ও কীভাবে আসলে স্ট্রাগল করতেছে বা ও কীভাবে এই সোসাইটিতে বড় হচ্ছে থাকতেছে এরকমই একটা আচ্ছা আর আপনার তো সুসময় চলছে চলছে আর কি আরেকটা কি যেন কি বললেন বুক পকেটের গল্প আমাদের বুক পকেটের গল্প আমাদের বুক পকেটের গল্প দুজনের বুক পকেটের গল্প হ্যাঁ এই এই পকেটে আসলে অসময়ও আছে অপলাপও আছে হ্যাঁ দুটো মিলে অসময় আপাতত নেই অপলাপ নেই আপাতত সুসময় চলছে আপনার চরিত্রটা কি আমার চরিত্রটা এখানে আমি একজন মধ্যবিত্ত পরিবারের বিপত্নিক একজন লোক এবং সেই লোকটা আমাদের সমাজে অনেক ধরনের চরিত্র থাকে অনেক অনেক পেশার নারী নর থাকে সেটাই এক ধরনের আমাদের অনেকটা দেখা অনেকটা অদেখা পেশার এক নারী হচ্ছে উর্বি তার সাথে আমার রসায়ন আর কি এটা এর বেশি বলা যাবে না বাকিটা পর্দায় দেখে নিতে হবে দুজনের চেহারার এক মিল আছে কেমন হ্যাঁ আমরা হারানো ভাই বোন তো আমরা হারানো ভাই বোন হারানো যাবো ভাই বোন দেখেন তো একটু একটু সিমিলার আছে বাট আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট তো আছেই একটু একটু ডাক্তার মধ্যে মনে হয় একটু বেশি মিল আছে আর আপনি নাটক বানাচ্ছেন কেন আপনি তো অভিনয় করতে পারেন আর শুরুর দিকে আমার এরকম একটা ইচ্ছা ছিল আর কি অ্যাক্টিং এর ওই ওই জায়গা থেকে আসলে আসা বাট একটা টাইমে মনে হয়েছে যে আসলে সবার তো আসলে অ্যাক্টিংটা একটা লাকেরও ব্যাপার থাকে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না আমি বোধ হয় এই দিকে একটু ভালো কিছু করবো ওইটা আমার সবার তো আসলে বাবা নাই যে বাবাকে দেখে উদ্বুদ্ধ হবে এটাও এইটা কিনা আমি জানি না এটা কিভাবে কি জানি না বাট বুঝতে পারো আপনি আমাকে বলছেন আল্লাহ দেখছো আমি বুঝতেই পারিনি বুঝি ছোটবেলা বাবা অভিনয় করতো বাসায় আসতো বুলটুল নিয়ে এলো হ্যাঁ হ্যাঁ তখন থেকে ভালো লাগা আপনি তো অনেক রিসার্চ করে আসছেন আমাকে নিয়ে আপনাকে নিয়ে রিসার্চ করেছি না বিষয়টি এরকম এক বছর তো হয়ে গেল প্রায় না না কি বলেন এক বছর হয়নি এক বছর বিয়ে তিন মাস আল্লাহ তিন মাস দুই দিন আমাকে নিয়ে রিসার্চ করা থেকে একটু সময় বের করে ওকে নিয়ে রিসার্চ করে আসলে ভুলটা হতো না আচ্ছা ভুলটা তো ইচ্ছে করে দেখলাম যে আসলে মনে আছে কিনা ভুলে যাই কিনা আমি তো বিয়ের পরে ধরুন সব ভুলেই গেছি না 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 আমার সব মনে আছে প্রেসার টেসার দেয় না না এদিক থেকে আমার স্ত্রী যথেষ্ট হেল্পফুল এবং এই যে আমি সেটা আমরা ফেসবুক দেখি হ্যাঁ গভীর রাতে ফিরি সে সাদরে হাসি মুখে দরজা খোলে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই হাসি মুখে দরজা খোলে তারপর দরজা যখন লাগানো হয় তারপরে না এরকম কোনো কিছু নেই আমাকে কেন এটা করবে না কোনো ধরনের নেতিবাচক কোনো কিছু নেই সব কিছু আপাতত ইতিবাচক ভাবেই যাচ্ছে আপনাদের কিন্তু খুব মানিয়েছে আর আপনি তো অনেক আগে একটা নাটক দেখেছিলাম নাটক বা ওয়েব সিরিজ দেখেছিলাম বাচ্চার মা রূপান অ্যানথোলজিক্যাল ফিল্ম ছিল ওটা হ্যাঁ হ্যাঁ সেই চরিত্রটা আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে যে আপনি তো মা হন নাই কিন্তু ওই ফিলটা আনা এবং দর্শকদেরকে দেয়া এটার জন্য আসলে কি করেন এটার জন্য সুমন ভাই একটা আলাদা প্রসেসের ওপর নিয়ে গেছে আসলে সেটা তো রাতারাতি করা সম্ভব হয় না আর এমনি তো বাচ্চাদের সাথে আমার ইকুয়েশন অনেক ভালো মানে কোনো বাচ্চা অনেক মুডি কারোর সাথে কথা বলতেছে না কিছু না কিন্তু ও আমার ফ্যান হয়েই যায় সো বাচ্চা হ্যান্ডেল করা খুব ইজি আমার ও আমাকে বলছিল মানে আমাদের ব্রেকের টাইমে যে ও তিনটা বাচ্চা এখন পর্যন্ত মানুষ করেছে বড় করেছে হ্যাঁ মানে বড় করেছে আর কি ওর বোন বা কাজিন চরিত্র করতে ফুটিয়ে তুলতে আসলে বেসিক্যালি কি করে সত্যি কথা বলতে গেলে নাটকে সেই সময়টা আমরা একদমই পাই না একদমই পাই না মানে এখানে অন্য কথা বলে লাভ নেই আর সেক্ষেত্রে আমাদের যখন সিনপসিসটা দেয় তখন আমরা ওভার দ্য ফোন আলাপ করি সম্ভব হলে দেখা করি আসার পর পরিচালক যিনি থাকেন যেমন সেলিম রেজা ভাই উনি কথা বলে সিনগুলো বুঝায় সো এইভাবে মানে আমরা যতটুক সময় থাকি দুটো দিন নাটক করি বা তিন দিন করি ওইটুক সময় মানে আমরা এর বাইরে কিছু ভাবতে পারি না মনে হয়েছে কোনো চরিত্র করতে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়লাম
হ্যাঁ, ওইটা তো রূপবাণই থাকবে, কিন্তু আমি এরপরে আরেকটা প্রজেক্ট করেছি, এখনো আসে নাই, বকুলের বুকে রক্ত করবি। তো ওই বকুল ক্যারেক্টারটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কেন? এরকম কারণ হচ্ছে, বকুলকে কেন্দ্র করে পুরো একটা গল্প, তো সো বকুলের অনেক আপ অ্যান্ড ডাউনস অনেক কিছু ছিল, যেটাতে বকুলকে আমরা প্রায় চার রকম ফ্রেজে দেখতে পারি। সো ওইটার জন্য মানে একটা সিনেমায় চার রকমের ফ্রেজ থাকা মানে হচ্ছে কিন্তু চার রকমের পার্সোনালিটি দেখানো। সো ওইটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় মাঝে মধ্যে, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই চরিত্রগুলো যখন আপনি গল্পটা শুনেন এবং দেখেন, সেটা ফুটিয়ে তুলতে আপনারও তো একটা ইমাজিনেশন থাকে যে হ্যাঁ আমি এইভাবে 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 এটা করবো, ডিফিকাল্টিসগুলো কী কী থাকে? এইটা হয় কি, ধরেন আমি যখন আমি যদি নিজে লিখি সেটার একটা ইয়ে থাকে, তো ওটা তো আমি আমার কল্পনাই একটা আমি প্রতিটা ক্যারেক্টার হয়ে যাই নিজে, তো ওই জায়গার থেকে আমি ওই ক্যারেক্টারগুলোকে মানে সামনের দিকে আগানোর চেষ্টা করি। আবার ধরুন যদি এটা অন্য রাইটার, যেমন আমাদের এটা স্যাম ভাই লেখছে, তো উনের লেখা আমি যখন পড়ছি, পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি প্রতিটা ক্যারেক্টার নিজে প্লে করছি, আগে ক্যারেক্টারাইজেশন করছি, দেন হচ্ছে কি আমি সেই জিনিসটা আবার আমার আর্টিস্ট যারা আছেন যেমন শাশ্বত ভাই, ওনার সাথে আমি যেমন এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি যে ক্যারেক্টারটার ডেপথটা এইরকম হবে, আপনার লুক প্লাস আপনি কী করতেছেন, আপনার পেশাটা কী, এটা নিয়ে আমরা একটা ডিটেলস একটা আলাপ করি। যেমন ওর সাথে ওর ক্যারেক্টারটা খুবই ডিফারেন্ট, বুঝছেন, গল্পটা যদি যখন আসবে, গল্পটার নাম হচ্ছে আলো, খুবই ডিফারেন্ট একটা গল্প, তো ওই জায়গাতে ওর ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং, ভাইয়াটাও চ্যালেঞ্জিং, বাট ওর একটু ডিফারেন্ট, ক্যারেক্টার ওয়াইজ ডিফারেন্ট, তো ওই জায়গা থেকে ওর সাথে আমার একটু বেশি ডিসকাশন করতে হয়েছে, বা সিন বাই সিন আমরা বা আগের সিনে কী করতেছি, পরের সিনে কী করতেছি, অ্যাক্টিং মানে ইয়াগুলা কোয়ালিটিটা ঠিক রাখা, বা অ্যাক্টিংয়ের জায়গাটাকে মানে আপস অ্যান্ড ডাউনটা ঠিক রাখা, ওই জায়গাগুলো আমরা ডিসকাশন করে করি। তার সাথে একটা আলাপ বেশি হয়েছে, তার সাথে আলাপ বেশি হওয়ার না 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 আমিও দেখলাম আপনাদের কিছুক্ষণ দেখলাম শুটিং, আমারও খুব ভালো লেগেছে। আশা করছি যখন এটা রিলিজ হবে, যখন দর্শকরা দেখবে, তাদের অনেক পছন্দ হবে এবং খুব ভালোবাসা দিবে।